প্রশ্ন, আমার চাচাতো ভাই আহলে হাদিস, সে টুপি পরে না। তাকে বললাম টুপি পরো না কেন? সে বলল টুপি পাঞ্জাবি সুন্নত কোন হাদিসে আছে? কোন হাদিসে আছে? আমি আপনার কাছে উত্তর জানতে চাই। বুখারি শরীফ খুললে পাবেন আল্লাহ নবী টুপুর উপরে পাগড়ি পরিধান করছেন, টুপির কথা আছে। আহলে হাদিস কিন্তু বুখারি বুখারি দমে দমে বলে, বুখারিতে কি আছে কইতে পারে না। প্রশ্ন, দশই মহরম মোহাম্মদীয় ইসলামের করণীয় কি? ইসলাম একটা দীন, ইসলাম এ মোহাম্মদীয় ইসলাম আর দেওয়ানবাগের ইসলাম এ কোনো ভিন্ন ইসলাম নেই। এ মোহাম্মদীয় ইসলাম এটা দেওয়ানবাগের একটা পরিভাষা। দশে মহরম রোজা রাখার কথা আছে, রোজা রাখবেন, এখানে হুলস্থুল করার কোনো কথা নেই। আর উনি তো ইয়া বাইর করে, মিছিল বাইর করে, ওনারা এখানে বিশাল সমাবেশ করে, এগুলো নয়। প্রশ্ন, সিন্নি সালাত এবাদত বন্দিগি মিলাদ মাহফিল কিছু করণীয় জায়েজ আছে কিনা? সিন্নি সালাত নয়, রোজা রাখার কথা আছে হাদিসে পরিষ্কার। প্রশ্ন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে, আজকে এরা কেন রোজা রাখে? কো আজকে এই দিনে এরা ফেরাউনের জুলুম থেকে মুক্তি লাভ করছে, মূসা আলাইহিস সালাম দরিয়া পাড়ে দিয়ে ওই পাড়ে পৌঁছছেন, এই জন্য রোজা রাখে। হুজুর বললেন, মূসা আমার ভাই, আমার হক আরো বেশি, রোজা আমাকেও রাখা লাগবে, তবে ইহুদিদের সাদৃশ্য যাতে না হয় তাই সাথে আরো একদিন যোগ দিতে হবে, হয় নয় দশ অথবা দশ এগারো। ইহুদিরা রাখবে একদিন ও মুসলমানেরা তোমরা রাখবে দুই দিন, তাহলে ইহুদিদের সাদৃশ্য হবে না। প্রশ্ন, জাকির নায়েককে কাফের বলা যাবে কি না? এত দুঃসাহসিকতা আমরা দেখাবো না, বাকি গোমরা এবং গ্রস্ত একথা সত্য। দারুলুম দেওবন্দ থেকে ওনাকে নিজে গোমরা অন্যকে গোমরাহকারী এই দুই শব্দ ব্যবহার করছে দারুলুম দেওবন্দের ফতোয়ায়। আমরা একথা বললো নিজে গোমরা অন্যকে গোমরা করেন। প্রশ্ন, জাকিরের সাথে আপনি বাহাস করতে প্রস্তুত কিনা? বাহাস করতে হলে কোরআন এবং হাদিস সরাসরি বোঝা লাগবে, বুখারী শরীফ খুলে দিলে উনি ধরধর এবারত করতে পারেন এমন লাগবে, এই যোগ্যতা ওনার নেই, উনি কি করে বস করবেন? প্রশ্ন, জাকির নায়েক কোন দেশের লোক? তিনি ভারতের লোক। প্রশ্ন, আমি এক লোকের কাছ থেকে কিছু জিনিস বাকি নিয়েছিলাম, এখন ওই লোক কোথায় আছে আমি জানি না, তার পাওনা টাকা কিভাবে পরিশোধ করব? সাধ্য অনুপাতে খোঁজ নেওয়ার পরও যদি পাওয়া না যায় তো তার পক্ষ থেকে এই টাকাগুলো গরিব মিসকিনকে দিয়ে দিবেন, সওয়াব সে পাবে। প্রশ্ন, আমি ফজরের নামাজ মসজিদে পড়তে গেলাম, গিয়ে দেখলাম জামাত শুরু হয়ে গিয়েছে বা এক রাকাত হয়ে গিয়েছে, এখন আমি কি জামাতে শরীক হব নাকি সুন্নত নামাজ পড়ব? সুন্নত কি জামাত শেষ হওয়ার পরে পড়া যাবে? দয়া করে জানাবেন। যদি আপনি দেখেন আপনার ধারণা হয় যে আমি সুন্নত পড়ার পরেও অন্তত শেষ বৈঠকে হলেও ইমামকে ধরতে পারবো, তাহলে সুন্নত পড়ে জামাতে শরীক হবেন, তবে সুন্নত মসজিদের ভিতরে পড়া যাবে না, বারান্দায় পড়তে হবে। বারান্দা না থাকলে কোনো ফিলারের পিছনে পড়া লাগবে, এমন ব্যবস্থা যদি না থাকে তখন সুন্নত পড়া যাবে না, জামাতে শরীক হতে হবে। আর যদি দেখেন যে না আমি সুন্নত পড়তে গেলে জামাত শেষ হয়ে যাবে, তাহলে এখন আপনি জামাতে শরীক হবেন, সালামের পর আর সুন্নত পড়বেন না, সূর্য উদয়ের দশ বারো মিনিট পর সুন্নত পড়তে পারবেন। প্রশ্ন, মসজিদের ইমাম সাহেবের মাসিক বেতন বা টাকাটা মসজিদের টাকার সঙ্গে না উঠিয়ে আলাদাভাবে উঠিয়ে কিছু হুজুরের বেতন দিয়ে আর কিছু মসজিদের কাজে লাগাবে, এটা ইমাম সরাসরি রাজি না থাকলে তা মসজিদের কাজে লাগানো যাবে কি? ইমামের নামে উঠানো টাকা মসজিদের কাজে লাগানো যাবে না, ইমামকেই দেয়া লাগবে। মসজিদ ফান্ড থেকে ইমামের বেতন দেয়া অবৈধ নয়, এটা বৈধ, তা ভিন্ন উঠানোর প্রয়োজন নেই। প্রশ্ন, মান্নাত করা হয়েছে ছেলেটার বা মেয়েটার জানটা বাঁচলে একটা গরু ছেড়ে দেয়া হবে, এটা কেমন? জিনা এই মান্নাত সঠিক হয়নি। প্রশ্ন, মিলাদে যে ক্যাম পড়ে বসে পড়তে হবে নাকি দাঁড়িয়ে পড়তে হবে? মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, তো জন্ম বৃত্তান্ত বয়ান করতে গেলে আপনার ইচ্ছা, আপনি দাঁড়িয়ে বয়ান করলে সবাই শুনতে সুবিধা আর বসে করলে সবাই শুনতে কিছু অসুবিধা হতে পারে। এখন আপনি দাঁড়ালে বাকি সবাইও দাঁড়াই গেছে, তা আপনি দাঁড়ালে লাভ কি হইল? এখন তো আপনাকে সবাই দেখবে না। মিলাদ মানে জীবন বৃত্তান্ত কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শুধু আপনি একা দাঁড়াইয়া শুনাইতে পারেন, বাকিরা বসবে না, আপনাকে দেখবে, ভালোভাবে শুনবে আর বুঝবে, সকলে দাঁড়াই গেলে বুঝবে কিভাবে? প্রশ্ন, হাতিয়ার মুফতি সাইফুল ইসলাম সাহেবের
মুয়াফেক এখন আপনারও মুয়াফেক হুজুর অনেক দিন বেকার আছি আল্লাহ পাক আপনাকে ভালো রিজিকের ব্যবস্থা করে দিবেন প্রশ্ন আজ 22 দিন যাবত আমার ছেলে অসুস্থ আল্লাহ পাক সুস্থ করুন প্রশ্ন মুহররমের রোজা 9 মুহররম এবং 11 মুহররম রাখলে কোনো সমস্যা হবে 10 মুহররম থাকতে হবে 10 মুহররম বাদ দিলে এটা মুহররমের রোজা হিসাবে হবে না আশুরা রোজা হিসাবে হবে না প্রশ্ন আমার চাচাতো ভাই আহলে হাদিস সৌদি আরব থেকে কুরবানির সময় বাড়িতে এসেছে ঈদের দিন তাকে আমি বলেছি তোমার কুরবানি হয়নি কারণ আহলে হাদিসরা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা হিসাবে মানে না আমার এই কথা বলা ঠিক হয়েছে কিনা এই কথা বলা ঠিক হয়নি প্রশ্ন যৌতুক দেয়া এবং নেওয়া দুটোই হারাম কিন্তু যৌতুক দিয়ে হুজুর রাইতে পড়ায় তাহলে অপরাধ কার অপরাধ যে যৌতুক দেয় এবং নেয় অপরাধ হলো তার হুজুর তো যৌতুকের কথা বলেন নাই নিতে বলেন নাই হুজুর বিয়ে পড়াইছেন মাত্র প্রশ্ন যে হুজুর মুসল্লিদের যে কোনো বিষয়ে ওসিয়ত করে বেশিরভাগ নিজে মানে না তার পিছনে নামাজ পড়ে নামাজ হবে কি নামাজ তো হবে তবে অপছন্দনীয় কাজ প্রশ্ন সহ ধর্মিনীকে নাপিন বলে ডাকলে গুনাহ হবে কি মাকরু হবে প্রশ্ন মতিউর রহমান তার লেকচারে বলেন কোরআন কোরআনে জিব্রাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালামের নাম আছে ইসরাফিলের নাম সহিহ হাদিসে আছে অপরদিকে কোরআনে মালাকুল মউত বলা হয়েছে কিন্তু কোথাও কোরআন এবং হাদিসে আজরাইল নাম নেই তাহলে আমরা আজরাইল নাম কোথায় পেলাম আপনি যদি তালাশ করেন কোরআন হাদিসে বাংলাদেশের নাম পাবেননি বাংলাদেশ এই নামটা কোরআন হাদিসে কোথাও পাবেন তো তাই বলে বাংলাদেশ বলা নাজায়েজ হবে এটাও এরকম প্রশ্ন তোমরা তিনটি কারণে আরবিকে ভালোবাসো মসজিদ আমার ঘর এবং মাদ্রাসা আমার ঘর অন্তরে উপস্থিতি ছাড়া সালাত হবে না দুনিয়া আখেরাতের শস্যক্ষেত্র দেশপ্রেম ইমানের অঙ্গ চীন দেশে গিয়ে হলো জ্ঞান সন্ধান করো মূর্খের এবাদতের চেয়ে আলেমের গুম উত্তম শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কালী উত্তম অলিগণের কারামত সত্য স্বামীর পায়ের নিচে বেহেশত মোমেনের হৃদয় আল্লাহর আরস আপনি না হলে আসমান জমি সৃষ্টি করতাম না এই হাদিসগুলোকে জাল হাদিস বেশিরভাগ জাল কিছু কিছু জাল নয় প্রশ্ন আমি শুনেছি হাতের আঙ্গুল ফোটানো ভালো নয় আমার জানার বিষয় হলো এটা কি শরীয়তে নিষেধ আছে হাতের আঙ্গুল ফোটানো মাকরুহ প্রশ্ন আমি টিভিতে দেখেছি যে মক্কা যখন নামাজ চলে ঠিক সে সময় কিছু ইলেকশন ভাই পড়া জানে নামাজের সামনে দাঁড়িয়ে থাকে আমার জানার বিষয় হইল তাদের গার্ডার এমন নামাজ ফরজ না তাদেরও নামাজ ফরজ তারা আগে পরে পড়ে নেয় প্রশ্ন হুজুর আপনি যেমন প্রতি শুক্রবার মসজিদুল আকবরে তাফসির করেন প্রফেসর হামিদুর রহমান সাহেব এখন কোথাও নিয়মিত মসজিদ করেন কি উনি আলহামদুলিল্লাহ শুনেছি এখন অনেকটা সুস্থ ওনার উত্তরার বাসায় প্রতি সোমবার বাদ মাগরিব ওনার বয়ান হয় আর আজিমপুর প্রতি শনিবার সাবরা মসজিদের কাছে মাগরিবের পর বয়ান হয় ওখানে যেতে পারেন কিনা আমার এখন জানা নেই বাকি মসজিদ মনে হয়